তরুণের স্বপ্ন, সুভাষচন্দ্র বোসের একটা বই। সেই তরুণের স্বপ্ন বইয়ের নামে আমরা 10,000 টাকা করে 9 লক্ষ প্রায় ছাত্রছাত্রীকে আমরা ট্যাব বা স্মার্টফোন কিনে দিচ্ছি। আমরা টাকাটা তার ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি, তারা কিনছেন। আগের বারও দিয়েছি, এবছরও দেওয়া শুরু হচ্ছে। নমস্কার বন্ধুরা, কি অফ সাকসেস চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা প্রত্যেকেই জানি গত বছর রাজ্য সরকার দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য যুবকের স্বপ্ন নামে নতুন একটি প্রকল্পের সূচনা করেন, যে প্রকল্পের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা 10,000 টাকা করে পাবেন ল্যাপটপ বা স্মার্টফোন কেনার জন্য। তো 2021-এর স্কিমে কবে পাবে সেই টাকা? দেখুন বন্ধুরা, কিছুদিন আগে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার একটি সাংবাদিক বৈশিষ্ট্যে বলেছিলেন নভেম্বরের মধ্যে সমস্ত টাকা দেওয়া বা আপনার অ্যাকাউন্টে পয়সা ঢুকিয়ে দেওয়া শুরু হয়ে যাবে। তো এটা বর্তমান সেপ্টেম্বর চলছে, এখনও কিন্তু অনেক সময় বাকি রয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেকের অ্যাকাউন্টে আবার পয়সা ঢুকিয়ে দেওয়া শুরু হয়ে গেছে। তো আপনার অ্যাকাউন্টে যদি পয়সা ঢুকিয়ে থাকে তাহলে ভালো কথা, আর যদি না ঢুকিয়ে থাকে তাহলে টেনশনের কোনো কারণ নেই, নভেম্বরের মধ্যে সবার অ্যাকাউন্টে পয়সা ঢুকিয়ে দেওয়া হবে। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে আমি 10,000 টাকা পাবো, সেখানে আর কিছু টাকা ভর্তি দিয়ে দামি একটা স্মার্টফোন বা দামি একটা ট্যাব কিনবো। অনেকে আবার এরকম ভাবতে পারে যে আমি 10,000 টাকা পাবো, সেখান থেকে কিছু পয়সা রেখে আমি কম দামের মধ্যে একটা স্মার্টফোন কিনবো। তো এরকম যদি আপনার ভাবনা চিন্তা হয়ে থাকে তাহলে আপনারা প্রথমে আপনার স্কুলে, যে স্কুলে আপনারা পড়েন সেই স্কুলে কন্ট্যাক্ট করে নেবেন, কারণ এক একটা স্কুলে এক এক রকম শর্ত রাখা হয়েছে। আপনার স্কুলে যদি সেরকম অ্যালাউ না করে তাহলে পরে আপনারা এরকম কাজ করবেন না। 10,000-এর মধ্যে যে ফোন বা স্মার্টফোন হয় সেটাই আপনারা কিনবেন। দ্বিতীয়ত, যখন স্মার্টফোন বা ট্যাবটি কিনবেন সেটা অবশ্যই নিজের নামে কিনবেন, কারণ প্রত্যেকটা স্কুলে কিন্তু রিসিভ কপিটি দেখতে চাইবে। তখন যদি সেটা অন্য কারো নামে হয়ে থাকে তাহলে পরে আপনাদের সমস্যা হতে পারে, সেজন্যই যখন কিনবেন সেটা নিজের নামে কিনবেন, তাহলে পরে আপনাদের স্কুল থেকে কোনো রকম সমস্যা হবে না। তরুণের স্বপ্ন সুভাষচন্দ্র বোসের একটা বই, সেই তরুণের স্বপ্ন বইয়ের নামে আমরা 10,000 টাকা করে 9 লক্ষ প্রায় ছাত্রছাত্রীকে আমরা ট্যাব বা স্মার্টফোন কিনে দিচ্ছি। আমরা টাকাটা তার ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি, তারা কিনছেন। আগের বারও দিয়েছি, এবছরও দেওয়া শুরু হচ্ছে। এবছরও 9 লক্ষ ছাত্রছাত্রীকে দেওয়া হবে। আমরা আসার পর 30টা নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে। আমরা আসার আগে কটা ছিল 70 বছরে? মাত্র 12টা। শুধু এইটুকু দিয়ে মিলিয়ে নিন, শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতির চিন্তাধারা গড়ে তুলবে। আমি মনে করি শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যতের সম্পদ।